নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর বিষয় গাছের ওয়াটার শুট বা ওয়াটার সাকার বা ওয়াটার স্প্রাউট, যাকে চলতি ভাষায় বলে গাছের এলাডাল বা জঙ্গলি ডাল। যে নামেই ডাকা হোক না কেন, এই ডালটি থাকলে একটি সুস্থ সবল গাছের বৃদ্ধি যেমন আটকে দিতে পারে, তেমনি তিলে তিলে গাছটিকে মেরেও ফেলতে পারে। কখন কেন এই ডাল গজায় এবং তা থাকলে গাছের কি ক্ষতি হতে পারে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। প্রথমে জেনে নেওয়া যাক ওয়াটার স্প্রাউট বা ওয়াটার সাকার আসলে কি। গাছের অন্যান্য ডালের মতোই এটি একটি ডাল, যেটি মাটির নিচে থাকা গাছের গোড়া থেকে, শিকড় থেকে কিংবা মূল কাণ্ড থেকে বের হতে পারে। উদ্ভিদবিদ্যার বিভিন্ন বইপত্রে যে সংজ্ঞা পাওয়া যায়, সেই সংজ্ঞা অনুযায়ী স্প্রাউট এবং সাকার দুটোই হলো ওয়াটার শুট, তবে এদের মধ্যে সামান্য পার্থক্য আছে। গাছের কাণ্ড বা ডাল থেকে যখন এই ডাল বেরোয়, তখন তাকে বলে ওয়াটার স্প্রাউট, এবং মাটির নিচে থাকা গাছের গোড়া বা শিকড় থেকে ডাল বেরোলে সেই ডালকে বলা হয় ওয়াটার সাকার। ডালগুলি সোজা হয়ে উপরের দিকে উঠে যায়, দেখতে হয় গাঢ় সবুজ রঙের, এবং পাতার অ্যারেঞ্জমেন্ট বা পত্র সজ্জা আলাদা রকম হয়, বেশ বড় হয় পাতার সাইজ। একটি গাছে এক বা একাধিক ওয়াটার শুট দেখা যেতে পারে, তবে বেশি লক্ষ্য করা যায় গ্রাফট করে যে চারাগাছ তৈরি করা হয় তার নিচের অংশে। এই ডালে ফুল ফল প্রায় ধরে না বললেই চলে। ওয়াটার শুট কেন বের হয়? কোনোভাবে গাছ যদি স্ট্রেস বা ট্রমার মধ্যে থাকে, গাছের কাণ্ড যদি আঘাত পায় বা অত্যধিক বেশি খাবার দেওয়া হয়, তখন গাছেরা এরকম এলাডাল বের করে রেসপন্স করে। সাধারণত গাছের কাণ্ড বা বড় ডালে অনেক সুপ্ত বাড বা কুঁড়ি থাকে, যেখান থেকে কোনো ডাল বের হয় না। অনেক সময় হার্ড প্রুন করলে সেই বাডগুলি জেগে ওঠে, বের হয় ওয়াটার স্প্রাউট। একইভাবে গাছের শিকড়ে আঘাত লাগলে বা রোগ আক্রমণ করলে, মাটি কম্প্যাক্ট হয়ে গেলে বা খরাপ্রবণ আবহাওয়া হলে গাছ দ্রুত বেঁচে থাকার জন্য চেষ্টা চালায়। তার ফলে শিকড় ও মাটির নিচে থাকা কাণ্ড থেকে নতুন ডালপালা বের করে। আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, কোনো বড় গাছ কাটার পর তার গোড়াটা যদি মাটিতে রয়ে যায়, সেখান থেকে দ্রুত লম্বা লম্বা ডাল বেরোতে শুরু করে। এছাড়া গাছ যদি গামোসিস, ডাইব্যাক বা অ্যানথ্রাকনোজ রোগে আক্রান্ত হয়, তাহলে গাছের ওপরের অংশের বৃদ্ধি থমকে যায়। তখন বাঁচার জন্য রুটস্টক থেকে নতুন নতুন ডালপালা বের করে। সেই সময় রোগ সারানোর পাশাপাশি এই ডালপালাগুলো ভেঙে দিতে হবে। এখন জেনে নেব ওয়াটার শুট গাছের কি ক্ষতি করে। এইসব ডাল পুষ্টি এবং শক্তির জন্য গাছের প্রধান শাখাগুলির সঙ্গে প্রতিযোগিতা শুরু করে, যা মূল গাছের বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষতি করে। মাটি থেকে বেশিরভাগ পুষ্টি গ্রহণ করে নেওয়ায় মূল গাছকে দুর্বল করে দেয় এলাডাল। ওয়াটার শুট বা এলাডাল কোন গাছে বেশি দেখা যায়? যে কোনো ফুল ফল সহ বিভিন্ন গাছে এই ডাল লক্ষ্য করা যায়। তাদের মধ্যে কয়েকটি সম্পর্কে আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে বলি লেবু গাছের কথা। লেবু গাছে গ্রাফটিংয়ের নিচের অংশ অথবা উপরের যে কোনো অংশ থেকে এলাডাল বেরোতে পারে। সাধারণ ডাল যেমন একটু আঁকাবাঁকা হয়, সেরকম না হয়ে এলাডাল সোজা উপরের দিকে উঠে যায়। এই গাছটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন, নর্মাল ডালের সঙ্গে তফাতটা সহজে বুঝতে পারবেন। সদ্য গ্রাফট করে নতুন চারা তৈরি করা হয়েছে এই রকম নতুন গাছে এই ডাল খুব দেখা যায়। এই ডালগুলো গাছে রাখার দরকার নেই, দেখামাত্র ভেঙে বা কেটে দিতে হবে। ওই জায়গা থেকে বারবার এই ধরনের শুট বেরোতে পারে, বারবার তা ভেঙে দিতে হবে। এই লেবু গাছটিকে দেখুন, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ছবিটি পাঠিয়েছেন। ওয়াটার শুট সম্পর্কে কোনো ধারণা ছিল না বলে তিনি সময় মতো পরিচর্যা করতে পারেননি, ফলে লেবু গাছের সায়নটা মারা গিয়েছে।
রুটস্টকের এলাডালটা এখনও বেঁচে আছে, যেটা তুলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজে আসবে না। আর এই আম গাছটিকে দেখুন, গ্রাফটিংয়ের নিচ থেকে একটি ডাল বেরিয়ে সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই ছবিটি যিনি পাঠিয়েছেন তাঁর ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে। এই রকম এলাডাল কুল গাছের ক্ষেত্রে খুব দেখা যায়। আম, পেয়ারা, সবেদা কিংবা বেদানা গাছের ক্ষেত্রে এই ডাল বেশি দেখা যায় গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে। গাছ বেশ পুরনো হলে কিংবা সুস্থ সবল থাকলে এই সমস্যা থাকে না বললেই চলে। এই পেয়ারা কিংবা আনার গাছটি দেখুন, এর এলাডালগুলো গ্রাফটিংয়ের নিচের অংশ বা মূল ডাল থেকে বের হয়নি, একদম গোড়া থেকে বেরিয়েছে। এই ধরনের ডাল থাকা মানে মূল গাছকে এরা দুর্বল করে তুলবে, তাই সাবধানে টব থেকে গাছটি বের করে এলাডালটিকে আলাদা করে ফেলতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, গাছ যদি গুটি কলমের হয় সেক্ষেত্রে শিকড় থেকে শাকার বেরোলে তা কেটে না ফেলে রেখে দেওয়া যেতে পারে। এবার আসি ফুল গাছের এলাডালের বিষয়ে। ফুল গাছে এলাডালের কথা বললে প্রথমেই মনে আসে গোলাপ গাছের কথা, কারণ এদের ক্ষেত্রে ওয়াটার শুট ভীষণ দেখা যায়। বাজার থেকে আমরা যে গোলাপ গাছ কিনে আনি তার স্টকগুলি হয় জঙ্গলি গোলাপ, আর সায়ন হয় উচ্চমানের। চোখ কলম, গ্রাফটিং বা জোড় কলম, যাই হোক না কেন, নিচের অংশের জন্য নেওয়া হয় জঙ্গলি গোলাপ গাছ। ফলে গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডাল বেরোয় সেগুলি এলাডাল, তারা দ্রুত বাড়তে থাকে, বিশেষ করে গোলাপের সিজনে। গোলাপের এলাডাল খুব সহজে চেনা যায়, এদের কাঁটাগুলো বেশ বড় হয় এবং ঘন হয়। সেই সঙ্গে একটি পত্রবৃন্তে 7টা করে পাতা থাকে, যেখানে নর্মাল গোলাপে হয় 5 পাতা। এই রকম 7 পাতার ডাল যদি চোখে পড়ে তাহলে গোড়া থেকে সাবধানে ভেঙে দিয়ে ওই জায়গায় একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। স্প্রাউট বা সাকার সবসময় যে গাছের ক্ষতি করে তা কিন্তু নয়। এই সাকারের মাধ্যমে অনেক গাছ আছে তাদের বংশ বৃদ্ধি করে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যায়, যেমন কলমি, পুদিনা, স্ট্রবেরি, কলা, আখ, বাঁশ প্রভৃতি। এছাড়া বেল, জুঁই, মাধবীলতা, রঙ্গন, কিছু সিজনাল ফুল গাছেও মাঝে মধ্যে সাকার দেখা যায়। এদের শিকড় থেকে সাকার বেরোনোর পাশাপাশি মূল ডাল থেকেও স্প্রাউট বেরোতে দেখা যায় এবং সেটা খানিকটা লতিয়ে ওঠে। এই ধরনের লতানো ডাল একেবারেই রাখা যাবে না। গুটি কলমের গাছের ক্ষেত্রে পুরো ডালটাই একটি ভালো জাতের গাছ থেকে নেওয়া হয়, আলাদা কোনো স্টক বা সায়ন থাকে না। তাই ওই ডাল থেকে শুট বেরোলে তা চারা তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে, আবার গুটি কলমের ওয়াটার শুট অন্য গাছে গ্রাফট করেও নতুন চারা তৈরি করা যেতে পারে, তাতেও ভালো মানের ফুল পাওয়া যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ফুল ফল গাছের ওয়াটার শুট নিয়ে মোটামুটি একটা ধারণা দিলাম, একটু চোখ কান খোলা রাখলেই এই সমস্যা থেকে সহজে দূরে থাকা যায়। সবাই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।